আমার স্কিন খুবই অয়েলি, কিন্তু রাফ, একদমই সফট না। ত্বক খুবই সেন্সিটিভ, কিছু ইউজ করতে গেলেই দানা উঠে, ইচিং হয়। এত অয়েলি স্কিন কিন্তু কোনো গ্লোই নেই, স্কিন কেমন জানি কুচকে থাকে। আমার স্কিন তো একেবারেই ড্রাই, তাও মাঝে মাঝে ব্রণ ওঠে। ব্রণের জন্য সিরাম, ফেস ওয়াশ দুটোই ব্যবহার করছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। স্কিন দিন দিন ডার্ক হচ্ছে, কি করব? নিশ্চয়ই অনেকেই ভাবছেন, আরে এটা তো আমার প্রবলেম, আমি তো এমন ইনবক্স বা কমেন্ট করেছিলাম। আসলে ডেইলি গাদা গাদা মানুষ আমাদেরকে একই কোয়েশ্চেন করে, সবার একই প্রবলেম। আমরা সবাই ধরেই নিয়েছি যে স্কিন চার টাইপের, নর্মাল, ড্রাই, অয়েলি অ্যান্ড কম্বিনেশন। তাহলে উপরোক্ত সমস্যায় যারা ভুগছেন তাদের স্কিন আসলে কী টাইপের? কেন তাদের ড্রাই স্কিনও ব্রণ উঠে ভরে যাচ্ছে, আবার কেনই বা তাদের অয়েলি স্কিন রাফ হয়ে যাচ্ছে, কুচকে যাচ্ছে, চামড়া উঠছে? কারণটি হচ্ছে পানি শূন্যতা বা ডিহাইড্রেটেড স্কিন। এ ধরনের সমস্যায় আপনার স্কিনের পানি ধারণ ক্ষমতা কমে যায়। কিন্তু একটা সুস্থ স্কিনের জন্য পানি এবং তেলের ভারসাম্য বজায় থাকা সবচেয়ে বেশি জরুরি। ডিহাইড্রেশনের ফলে ত্বকের যে নর্মাল ব্যারিয়ার ফাংশন থাকে সেটি নষ্ট হয়ে যায়, পাশাপাশি ত্বকের যে নর্মাল সেল টার্নওভার বা ডেড সেল রিমুভালের যে ফাংশনটি থাকে সেটিও নষ্ট হয়ে যায়। এতে করে কি হয়, বাইরের হাবিজাবি পলিউশন স্কিনের ভিতরে ঢুকে স্কিনে ইরিটেশন ক্রিয়েট করে এবং স্কিনটাকে সেন্সিটিভ করে ফেলে। স্কিন টাইট হয়ে যায় এবং কুচকে যায়, স্কিনের গ্লো কমে যায় এবং স্কিনটা ডাল হতে থাকে। তাছাড়াও যে কোনো মেকআপ প্রসাধনী ব্যবহারে আপনার ইরিটেশন হতে পারে, ত্বক আরও বেশি সেন্সিটিভ হয়ে যেতে পারে। স্কিনে ময়েশ্চার লেভেল কমে স্কিনে ব্রণের ঝুঁকি বাড়ানো, তাছাড়া স্কিনটাকে ডার্ক দেখানো, একই সাথে স্কিনে অয়েলি এবং ড্রাই ফিল হওয়া। এবার বুঝলেন তো ঝামেলা লাগে কিভাবে? আপনার ত্বক কি শুষ্ক নাকি পানি শূন্য তা কিভাবে বুঝবেন? উত্তর, পিঞ্চ টেস্ট। শরীরের পানি শূন্যতার মাত্রা মাপার জন্য যে টেস্ট করতে হয়, এখানে সেই একই টেস্ট করতে হবে। আপনার হাতের উপরের পৃষ্ঠের চামড়াটা ধরে একটু জোরে টানুন, কিছুক্ষণ পর চামড়াটি ছেড়ে দেন। এটি যদি আগের অবস্থায় ফেরত চলে যায় তাহলে আপনার স্কিন হয়তো বা ড্রাই, আর কোনো প্রবলেম নেই। কিন্তু এটি যদি আগের অবস্থায় ফেরত যেতে কিছু সময় নেয় এবং কুচকে যায়, তাহলে আপনার স্কিন ডিহাইড্রেটেড বা আপনার স্কিনে পানি শূন্যতার সমস্যা আছে। এখন আপনি কি করবেন? রাইট ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এখন অনেকেই বলবেন, আমার স্কিন তো অয়েলি, ময়েশ্চারাইজারের কাজ কি? সারা বছরই আপনার স্কিনটাকে সমানভাবে ময়েশ্চারাইজ রাখা খুব বেশি জরুরি, কারণ একটি ভালো ময়েশ্চারাইজারই আপনার স্কিনে পানিকে সিল করে রাখে। আর স্কিনে পানির লেভেল ঠিক থাকলে স্কিনটা হাইড্রেটেড থেকে স্কিনের যে অতিরিক্ত সেবাম প্রোডিউস হতো সেটাকে কন্ট্রোলে রাখে। আর ড্রাই স্কিনে ময়েশ্চারাইজার মানেই যে গাদাখানিক তেলওয়ালা পমেড বা কোল্ড ক্রিম মেখে বসে থাকা না, সেটা আগেও বলেছি। প্রপার সেরামাইড, হ্যালুরোনিক অ্যাসিড, অ্যাডিনোসিন, প্যানথেনল এসব যুক্ত ক্রিম ইউজ করুন। প্রতিদিন সানব্লক আর ছাতা ব্যবহার করুন। দীর্ঘক্ষণ সূর্যের আলোতে থাকার কারণে আপনার স্কিনের উপরিভাগের পানি বাষ্পায়িত হয়ে যায়, ফলে সানবার্ন স্কিনে আপনার ময়েশ্চারাইজেশন খুব বেশি জরুরি হয়ে পড়ে। এর জন্য আপনাদের উচিত একটি ব্রড স্পেকট্রামের সানব্লক ব্যবহার করার অভ্যাস গড়ে তোলা। ভিটামিন বি সমৃদ্ধ খাবার গ্রহণ করুন, বিশেষত ভিটামিন B3 এবং B5 আপনার স্কিনের ডিহাইড্রেশন এবং রিঙ্কেলসের বিরুদ্ধে অনেক ভালো কাজ করে। আপনারা ভিটামিন B3 কোথায় পাবেন? মুরগির বুকের মাংস, যকৃৎ, চুনা মাছ এবং মটরশুঁটিতে পাবেন ভিটামিন B3। আর ভিটামিন B5 কোথায় পাবেন? মুরগির যকৃতের পাশাপাশি ফুলকপি, ভুট্টা এবং দইও হতে পারে ভিটামিন B5 এর উৎস। দিনের পর দিন এসি ছেড়ে
রুমের জানালা বন্ধ করে ঘরে বসে থাকবেন না। এসির বাতাস ভয়ঙ্কর ড্রাই, তাই মাঝে মাঝে এসি অফ করে জানালা খুলে বাইরের হিউমিড বাতাস ঘরে আসতে দিবেন। এছাড়াও যদি আপনি সারাদিন অফিস বা ভার্সিটিতে এসির মধ্যে থাকতেই হয়, তাহলে ব্যবহার করতে পারেন ফেসিয়াল মিস্ট, যেটা আপনার স্কিনটাকে ড্রাই হতে দিবে না, প্লাস স্কিনটাকে হাইড্রেটেড রাখবে, এবং উইন্টারে মাস্ট ক্যারির একটা প্রোডাক্ট, এটা দিলে আপনার স্কিনটা মোস্ট অফ দ্য টাইম হাইড্রেটেড থাকবে। যে কোনো সময় আপনি যখন ডিহাইড্রেটেড ফিল করবেন, আপনার স্কিনে একটু মিস্ট ব্যবহার করে নেবেন, তাহলে আপনার স্কিনটা হাইড্রেটেড ফিল হবে। অয়েলি স্কিনের জন্য আমি সবার ফার্স্টে যে ময়েশ্চারাইজারটি সাজেস্ট করব, সেটি হচ্ছে অ্যাকুয়েলের অ্যাকুয়া ক্লিনিটি ক্রিম। এরপর সাজেস্ট করব মিজনের ওয়াটার ভলিউম এক্স ক্রিম। এরপর সাজেস্ট করব নেচার রিপাবলিকের ফ্রেশ ওয়াটারি ক্রিমটি। ড্রাই স্কিনের জন্য আমি সবার ফার্স্টে যে ময়েশ্চারাইজারটি দেখাবো, এটি হচ্ছে অ্যাকুয়েলের ডাবল ময়েশ্চার। এরপর যে ময়েশ্চারাইজারটি সাজেস্ট করব, এটি হচ্ছে অ্যাকুয়েলের ডাবল রিপেয়ার ময়েশ্চারাইজার। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ নেচার রিপাবলিকের ময়েশ্চার ওয়াটারি ক্রিম। আজকের জন্য এখানেই শেষ। হোপফুলি ভিডিওটা সবার অনেক ভাল লাগবে, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড ফলো আওয়ার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজ, অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ অ্যান্ড লাভ শাইনি স্কিন।